মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রেসপেক্ট শব্দটা আমি আপনার মুখে শুনতে চাই না ঋকদেব বাবু, তাতে শব্দটার অসম্মান হয়। নাকি আমি এত ভুল চিনলাম কি করে? আমার বোধ বুদ্ধি এতটাই লোপ পেয়েছিল যে আমি আপনাকে ভালো মানুষ ভেবে বসেছি। এক মিনিট, আমি কি এমন খুন রাহাজানি করেছি যে আপনি যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন? মানছি ভুল হয়েছে, ম্যাসিভ ভুল হয়েছে। আমি তো নিজেই জানতাম না এটা ছাপানো হয়েছে, তারপরেও আপনি আমাকে দেখুন। আমি এই বিষয়ে খবর নিই, রিজলভ করার চেষ্টা করব, কিন্তু তাই বলে আপনি আমার সাথে এভাবে কথা বলবেন না। তাতে তো আমার সম্মানটা ফেরত আসবে না ঋকদেব বাবু। অবশ্য সম্মান অসম্মানের কথা আপনি কি বুঝবেন? এখন তো আপনি যা যা বলছেন সবই ছেলে ভোলানো কথা, কিন্তু মনে মনে তো বলছেন আমার রিভেঞ্জ নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। এবার মধুবনী যা পারে করে নিক। আপনার মুখে যা আসছে আপনি তাই বলে যাচ্ছেন? এখনো তো কিছুই বলিনি, আপনি অন্যায় করবেন আবার সাধু সাজবেন। আপনার চরিত্রে না নৈতিকতার নটুকুও নেই। মধুবনী, অন্যায় করে গলা তুলে কথা বলাকে উদ্ধত বলে, সেটাও কি ভুলে গেছে? আসলে দোষটা আমারই, আমার জীবনে আপনাকে একটু বেশি জায়গা দিয়ে ফেলে রান্ডারটা আজ আমি করেছি। আপনি বলতেন না আমি কেন নিজেকে গুটিয়ে রাখি? নিজেকে গুটিয়ে রাখা উচিত না? আজ নিশ্চয়ই তার উত্তরটা পেয়ে গেলেন। মধুবনী দেখুন, কোথাও একটা ভুল বোঝা বুঝে হচ্ছে, ডেফিনেটলি মিসকমিউনিকেশন হচ্ছে কোথাও। সব ঠিক বুঝছি, এই আপনাদের মতো ছেলেদের জন্যই আমি এতদিন নিজেকে গুটিয়ে রেখেছিলাম। যারা সুযোগ পেলেই সুযোগ নেয়, বিশ্বাসঘাতকতা করতে ছাড়ে না। কি বলছেন আপনি মধুবনী? আপনি শুনতে পাচ্ছেন আপনি কি বলছেন? সুযোগ? কিসের সুযোগ মধুবনী? কিসের বিশ্বাসঘাতকতা? তাতে কি লাভ পাবো আমি? লাভের অঙ্কটা তো আপনি ভালো বোঝেন। এক জায়গায় লাভ হয়নি বলে পর মুহূর্তেই লাভ পেতে আপনি অন্য জায়গায় চলে গেলেন। ছি 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 ছি, আমার নিজের ওপর ঘৃণা হচ্ছে, আমি এতটা মানুষ চিনতে ভুল করে ফেললাম। Enough, Madhubani. Enough. যে ব্যবহারটা করলেন সেটা forget it. আমি আপনাকে কেন এক্সপ্লেনেশন দিচ্ছি? আপনি তো আমার কথা শুনতেই রাজি নন। দাঁড়ান, চলে যাচ্ছেন কেন? বলে যান কি বলতে এসেছিলেন। আমার মেয়ে আপনাকে সারাক্ষণ ভালো লোক ভালো লোক বলে ডাকে, আপনি আর যাই হন না কেন বিন্দু মাত্র ভালো লোক না, বিন্দু মাত্র না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।